তিন দিন আগেই চার রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি আর সেই জয়ের পরে রেকর্ড পরিমাণ কমেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ এর সুদের হার এবার কি ব্যাংক বেসরকারীকরণের পথে আরও এক ধাপ এগোবে মোদী সরকার রবিবার নজরুল মঞ্চে সেই আশঙ্কার কথাই শোনা গেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের ছাপ্পান্নতম বার্ষিক সভায় যেখানে উপস্থিত ছিলেন এসবিআই এর কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার রুমা দে কেন্দ্রীয় সরকারকে এই বার্তাটা দিয়েছিলাম যে যদি ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে পাস হয় তাহলে কিন্তু তীব্র আন্দোলন হবে এবং যে কটি রাজ্যে নির্বাচন হয়েছে সেই কটি রাজ্যে আমরা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে যদি এই বিল পাস হয় আমরা কিন্তু ঘরে ঘরে ভোটারদের কাছে পৌঁছে যাব কিন্তু এই সরকারের যা নীতি তা হচ্ছে সমস্ত যা রাষ্ট্রাত্মক সে যে কোনো শিল্প পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে ব্যাংকিংও তার মধ্যে অন্যতম অ্যাসোসিয়েশনের অভিযোগ গত তিন বছরে এসবিআই কর্মী সংখ্যা নয় দশমিক সাত লক্ষ থেকে কমে সাত দশমিক নয় লক্ষ হয়েছে সাতাশটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যাও এখন কমে দাঁড়িয়েছে বারোটিতে এই অবস্থায় সোশ্যাল মিডিয়াতেও ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠন ফেসবুকে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও নামে একটি পেজও তৈরি করা হয়েছে এই সভার আমাদের মূল থিম হচ্ছে এবারে ট্যাগলাইন হচ্ছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে স্লোগান বারবার করে আমরা তুলে ধরছি সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছি অবশ্যই মানুষের সঞ্চয়কে নিরাপদে রাখা এবং ব্যাংক বাঁচানো এবং দেশ বাঁচানো এদিনের অনুষ্ঠানে বাংলা ছাড়াও সিকিম ও আন্দামান নিকোবর থেকেও অনেক প্রতিনিধি যোগ দেন সমীর পালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বিজেপি করায় তৃণমূলের চাপে হিমঘরের অস্থায়ী কর্মীকে কাজে যোগ দিতে বারণ করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এমনই অভিযোগ উঠেছে মালিকপক্ষের বিরুদ্ধে যা কার্যত মেনে নিয়েছে হিমঘর কর্তৃপক্ষ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন

স্টোরের যে মালিক উনি আমাকে ফোন করে বলেন যে তোমাকে আর কাজে আসার দরকার নেই আমি বললাম কেন যে তখন বলে যে আমাদের কাছে প্রচুর পার্টির চাপ আছে তুমি বিজেপি করো পদ্মফুল্লের ছেলেদেরকে কাজে নেওয়া যাবে না ফোন করার কথা স্বীকার করলেও এর পিছনে রাজনীতি রয়েছে কিনা তা এড়িয়ে গিয়েছে হিমঘর কর্তৃপক্ষ আমরা আমরা না বলে দিয়েছি কোনো কনফার্মই করি না যে কাজ হবে কি না হবে যদিও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি সব অভিযোগে খারিজ করেছে এরকম কোনো ঘটনা আমাদের কাছে এখনো পৌঁছায়নি আমরা বিশেষভাবে কোনো আমাদের জানা নেই আমাদের কাছে কে আইএনটিটিউসি করে কে বিজেপি করে কে তৃণমূল করে না আমরা সবাইকে শ্রমিক হিসাবেই মনে করি এবারে শ্রমিক যদি কাজ করতে করতে কোনো সমস্যা পড়ে সে যে রাজনীতি করুক আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপ্রাণ চেষ্টা করব তাকে সংগঠনের শ্রমিক সংগঠন যেহেতু দেখভাল করি তাকে শ্রমিক হিসেবে সহযোগিতা করার সব মিলিয়ে হিমঘরের অস্থায়ী কর্মীর অভিযোগ ঘিরে সরগরম এলাকা সৌমেন চক্রবর্তী রিপোর্টে বিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর